Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd. Shammanito darshok shrota kemon achen shobai. Asha kori Allahur oshesh rahmote sokolei bhalo achen. Shagoto apnake Islamic Studio asker ei video te. Shuru korar age ekti bishoy bolte chai. Apni jodi amader channel e notun hoye thaken tahole channel ti subscribe kore pasher bell button e click korar onurodh jate poroborti video r notification shobar age pouche jay apnar kache. দাওয়াতিকাজের দায়বদ্ধতা থেকে নিজেকে কিছুটা হলেও মুক্ত করে ইসলামী দাওয়াতিকাজকে বেগবান করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ইসলামিক স্টুডিও অন দা ওয়ে টু ইনসার্স বেটার। একজন আদর্শ মুমিন তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। সহি বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। অর্থাৎ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করে তা আপন ভাইয়ের জন্য পছন্দ করে। তাই এক মুমিন অপর মুমিনের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, সে নিজের জন্য আল্লাহর কাছে যা চায় তার মুমিন ভাইয়ের জন্য তাই প্রার্থনা করে। এই দোয়ায় যেহেতু লৌকিকতার কোনো সুযোগ থাকে না তাই এমন দোয়া খুবই এখলাস ও নিষ্ঠাপূর্ণ হয়, ফলে আল্লাহর দরবারে তা খুব দ্রুত কবুল হয়। সুনানে আবু দাউদে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আসরুআ দুআই ইজা বাতান দাওয়াতু গায়বিন লিগায়ব। অর্থাৎ সবচেয়ে দ্রুত কবুল হওয়া দোয়া হলো কারোর অগোচরে তার জন্য দোয়া করা। প্রিয় ভাই, আপনি যখন আপনার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন এটি দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর আপনার জন্য যদি আপনার কোনো ভাই আপনার অগোচরে দোয়া করে তাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই মুমিন ভাইদের উচিত পরস্পরের জন্য দোয়া করা এবং অপর মুসলিম ভাইয়ের কাছে দোয়ার জন্য আবেদন করা। সুনানে আবু দাউদে এসেছে, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমরা করার অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং তার কাছে দোয়ার আবেদন করে বললেন, লাতাং সানা ইয়া উখাইয়া মিন দুআইক, হে আমার ভাই তোমার দোয়ায় আমাকে ভুলে যেও না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি আমাকে এত বেশি আনন্দিত করেছে যে এর পরিবর্তে পুরো দুনিয়ার মালিক হয়ে গেলেও আমি এত খুশি হতাম না। প্রিয় ভাই, আপনি যখন দোয়া করার জন্য আল্লাহর দরবারে হাত তুলেন তখন আপনার মুমিন ভাইয়ের জন্য দোয়া করুন। মুসনাদে আহমদে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, জনৈক সাহাবী একবার দোয়া করেন, হে আল্লাহ আপনি কেবল আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন। তার এই দোয়া শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হাজাবতাহা আন-নাসিন কাসির, তুমি অনেক মানুষকে এই দোয়া থেকে বঞ্চিত করেছো। এই কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বুঝিয়ে দিলেন যে অন্যান্য মুসলমানদের জন্য দোয়া না করে শুধু নিজের জন্য দোয়া করে নিজের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীক করলেও এটা ইসলামের শিষ্টাচার নয়। ইসলাম চায় মুমিন নিজের জন্য যা পছন্দ করে অপরজনের জন্য তাই পছন্দ করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওর বিষয়ে কোনো পরামর্শ কিংবা সুনির্দিষ্ট কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, আমরা কোরআন হাদিসের আলোকে আপনার করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি পর্যন্তই, আগামী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা ও নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।